যেন আসলে এটা বলতে না পারে যে প্রথমবার প্রথমবার একটা জিতেছি যেটা সেটা আসলে বাই চান্স হয়ে গিয়েছে। সো মেয়েরা আসলে প্রুফ করে দিয়েছে যে মেয়েদের ফুটবল, মেয়েরা এখন আসলে ভালো ফুটবল খেলতে পারে সেটা মেয়েরা প্রমাণ করেছে। মানুষ যেন বলতে না পারে ভাগ্যের জোরে চ্যাম্পিয়ন হয়েছি, 2022-এর ইতিহাসকে যেন কেউ ফ্লুক বলে উড়িয়ে না দেয়, শ্রেষ্ঠত্বের অহমে যেন না লাগে কোনো অপবাদের আঁচ। নিজেদের মর্যাদা রক্ষায় সাবিনারা এতটাই অ্যাম্বিশিয়াস, আর তাই তো ওদের শিরেই ওঠে রাজমুকুট, ওরাই দেশকে এনে দেয় টানা শিরোপা জয়ের স্বাদ। লাল সবুজকে দেয়া কথা রাখা হয়ে গেছে, তাই তো ট্রফি নিয়ে সঞ্জিদা সুমাইয়াদের এই মেসি পোজ। ফুটবলটা ওদের কাছে শুধুই তো কোনো খেলা নয়, এই দলটার কাছে ফুটবলের অপর নাম শুধুই জীবন। সারা বছর মেয়েদের থাকে না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ভাবনা ভাবা সে তো স্বপ্নেরও অতীত। প্রতিযোগিতামূলক লীগ মাঠে গড়ায় কিন্তু থাকে না কোনো প্রতিযোগিতা, অথচ গেলবার সাফ জয়ের পর এই মেয়েদের নিয়ে শোনা গিয়েছিল কত শত পরিকল্পনার কথা, দিন শেষে যা রয়ে গেছে শুধুই আশ্বাসের খাতায়। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হয়ে মেয়েরা নিজেদের প্রমাণ করেছে, হয়তো আবারও প্রতিশ্রুতির পাহাড়ে চাপা পড়বে মনিকা ঋতুপর্ণারা। সোশ্যাল মিডিয়ায় যথারীতি ভেসে যাবে ওদের জয়ধ্বনিতে, দিন শেষে মিলবে না কোনো হিসেব, তবুও ওরাই বারবার বলে যাবে মেয়েরা পারে, পারলে এই মেয়েরাই পারে। কোহিনুর কণা, একাত্তর।